নিলয় আপনি একটা প্রশ্ন করেছেন সেটি হল বেতের সলাদ কি এক রাকাত পড়া যায় অনেক আলেমগন বলেন এক রাকাত কোনো সলাদ নেই হাদিসে দুই রেখাতের সাথে এক রাকাত মিলিয়ে তিন রাকাত বেতের পড়তে বলা হয়েছে সঠিকটা জানালে উপকৃত হব ভাই নিলয় আমরা এ প্রশ্নটার উত্তর অনেক সময় দিয়েছি কারণ এই প্রশ্ন নিয়ে এখনও অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যখনই প্রশ্ন এসেছে আমরা উত্তরটা দিয়েছি তবে আজকে আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই যাতে করে দলিলগুলো সবার জানা হয়ে যায় এবং ভবিষ্যতে এটা একটা রেফারেন্স আকারে আপনারা হয়তো শুনতে পারেন বা বলতে পারেন বা কারোর সাথে শেয়ার করতে পারেন যাতে আমাদের কাছে বিষয়টা আর একদমই অস্পষ্ট না থাকে সালাতের বিষয়টা আমরা জানি এটা একটা এক্সক্লুসিভ এ এখানে মানুষ তার নিজের মন গড়ায় কিছুই করতে পারে না মন গড়ায় কিছুই সে বলতেও পারে না এবং কোনো একজন ব্যক্তি যে ফতোয়া দিয়েছেন সে সারা জীবনের জন্য জেনারেশন বাই জেনারেশান সে ফতোয়ার আলোকে নিজেকে সীমাবদ্ধ করতে পারে না বরং এই এক্সক্লুসিভ এবাদতগুলোর ক্ষেত্রে সেরাই নীতিমালা হচ্ছে তাকে কোরআন এবং সোনার নির্দেশনা শতভাগ মেনে চলতে হবে এর বাইরে যাওয়া যাবে না বেতের সালা কীভাবে আদায় করতে হবে কীভাবে রেসাম আদায় করেছেন কিভাবে তিনি আদায় করার জন্য পারমিশন দিয়েছেন এই প্রসঙ্গে তার কি কথা আছে কি আমল আছে সহি হাদিসের আলোকে আমাদেরকে সেটাই জানতে হবে এবং সেই আলোকেই বক্তব্য দিতে হবে এখানে এর বাইরে গিয়ে নিজের মন গড়া কোনো কথা বলার সুযোগ নেই বেতের হাদিস সম্পর্কে যে পদ্ধতিগুলো এখানে আমরা সহি হাদিসের মধ্যে দেখি সেগুলো আমার জানা নাই বলে আমি অবাক হওয়ার কোনো কারণ নেই আর এটা প্রথম শুনলাম এই ধরনের কথা বলার সুযোগ নেই সুতরাং আমি আশা করব। আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা ইসলামকে ভালোবাসেন তারা অবশ্যই কোরআনকেও ভালোবাসেন সুননা কেউ হাদিসকেও ভালোবাসেন অতএব কোরআন হাদিসের মধ্য থেকেই বেতেরের সালা পড়ার পদ্ধতিটা আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেখান সেগুলো এখন আমাদের হাতের নাগালে সবার হাতের নাগালে আছে যে কথাগুলো আমি আজকে বলবো এগুলো আপনাদের মধ্যে সবচেয়ে কম পড়া জানা ব্যক্তিও কিন্তু খুব দ্রুত বের করে এগুলোকে তাহকিক করতে পারেন অ্যানালাইজ করতে পারেন এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি নিজের সামনে নিয়ে আসতে পারেন ওলামাইকেরাম ব্যাপকভাবে কথা বলেছেন আপনি বাংলায় ম্যাটেরিয়ালস পাবেন ইংরেজিতেও পাবেন আর আরবি তো অবশ্যই পাবেন সুতরাং আমি বলবো যে এই প্রশ্নগুলো নিয়ে আর প্রশ্ন না করে আপনার পড়াশোনা করুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং দেখুন আমাদের রসুলসাল্লাহ সাল্লাম বেতার সাল্লাহ আমাদেরকে কী শিখিয়েছেন কী বলেছেন তার আলোকেই আমরা সমাধান নেওয়ার চেষ্টা করি আমি এখানে প্রথমে তো বলবো যে বেতের সালা পড়ার আসলে একাধিক পদ্ধতি রয়েছে প্রথমে হচ্ছে এক রাকাত বেতের পড়া এটা একটা পদ্ধতি আমরা এটা দিয়ে শুরু করি যেহেতু প্রশ্ন এ ব্যাপারে এসছে এক রাকাত বেতের আছে এবং যেমন দুরাকাত দুরাকাত করে পড়ে সালাম ফিরিয়ে একদম সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এক রাকাত পড়ার পক্ষে অনেক দলিল আছে এবং সেটা চায় যাচ্ছে এবং সেভাবে এক রাকাত বেতের পক্ষে নবী সাল্লাহ সাল্লামের কাউলি এবং আমালি হাদিস রয়েছে আর এমরটাকে কি পোষণ করেছেন জমহুর কেরাম এমরটা পোষণ করেছেন জমহুর ওলামাইকেরাম কারা জমহুর এখানে অধিকাংশ ওলামাইকেরাম কারা আল মালিক ইয়াহ আল শাফয়াহ আলহানা বেলা অর্থাৎ মালিকি শাফরি হাম্বুলি এই তিন মাধাবের অধিকাংশ কেরাম এবং যেহেতু তিনটা মাধাব অতএব সেই কারণে তারা জমুর হয়ে গেছেন ওহুয়া কাউল তিমিন আস সালাফ এবং এটা সালাফের বড় এক দল ওলামাই কেরামের বক্তব্য দলিল কি অনেকগুলো দলিল আমি হাদিস থেকে পেশ করছি আর বেশ কিছু দলিল আমি আসার অর্থাৎ কেরামের আমল থেকে পেশ করছি অথবা কাউল থেকে দলিল دليل عبد الله بن عمر رضي الله تعالى عنهما মুসলিমে بخاري مسلم তিনি বলেছেন ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم عن صلاه الليل فقال رسول الله صلى الله عليه وسلم صلاه الليل مثنى مثنى فاذا خشي احدكم الصبح صلى ركعه واحده توتر له ما قد صلى. البيت رسول الله صلى الله عليه وسلم كي راتر صلاه شامبوكي جيكاشا তখন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন রাতের সালাদ হলো দুরাকাত দুরাকাত অতপর যখন তোমাদের কেউ প্রত্যুষ এবং ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন যেন এক রাকাত হলেও পড়ে নেয় যা তার যে সালাত সে রাতে পড়েছে তাকে ওয়েতের করে দেবে বিজোড় করে দেবে ওখানা মুসলামার হাদিস আমি একটু আগে বলেছি দ্বিতীয় যে দলিল সেটিও আবদুল আমার রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত সেটি ইমাম মুসলমরণা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল ভিত্রু আতুন মিন আখির আল ভিত্রু রাক আতুন মিন আখির ভেতর হচ্ছে শেষ রাতে এক রাকাত পড়া শেষ রাতে এক রাকাত পড়া তৃতীয় যে হাদিসটি সেটি আড়াইশা রাসুল সাল্লাহ সাল্লামের সহধর্মিনী অমুল মেনিন আয়সারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم يصلي فيما بين أن يفرغ من صلاة العشاء وهي التي يدعو الناس العتمة إلى الفجر 11 إحدى عشرة،, إحدى عشرة ركعة يسلم بين كل ركعتين ويوتر بواحدة رواه مسلم رسول الله صلى الله عليه وسلم تني صلاة العشاء ششقر بوري যে সলাতুল এশাকে মানুষ আল আতামা বলে আগে ডাক্ত বা নামকরণ করেছিল সেই সলাতুল এশার পর থেকে ফজর পর্যন্ত এগারো রাকাত সালাত তিনি পড়তেন তিনি প্রত্যেক দুই রাকাতে সালাম ফেরাতেন এবং এক রাকাত দিয়ে ভেতের করতেন ওইতেরও বেওয়াহেদা একদম খুবই ক্লিয়ার টেক্সট সাই মুসলিমের হাদিস চতুর্থ যে হাদিসটি شتي <applause> أبو أيوب رضي الله تعالى عنه تكي برنيتو أن النبي صلى الله عليه وسلم قال نبي صلى الله عليه وسلم بولتن الوطر حق فمن أحب أن يوتر بخمس فليفعل ومن أحب أن يوتر بثلاث فليفعل ومن أحب أن يوتر بواحدة فليفعل It are a very clear text كي نبي صلى الله عليه وسلم كاني بولتن الوطر حق এটা হক আমল অতএব যে চায় সে যেন পাঁচ রাকাত দিয়ে ভেতর করে অর্থাৎ পাঁচ রাকাত এক নাগারে পড়ে বেতের সালাত আদায় করে ফেলিয়া ফাল আর যে চায় সে তিন রাকাত দিয়ে যেন বেতের সালাত আর যে তিন রাকাত দিয়ে বেতের সালাত আদায় করতে চায় সে যেন তা করে যে তিন রাকাত দিয়ে বেতের সালা আদায় করতে চায় পছন্দ করে সে যেন তা করে আর যে এক রাকাত দিয়ে বেতের সালা আদায় করতে চায় সেজন্য তাও করে ফেলিয়া আহাবাউতের এক রাকাত দিয়ে যে ব্যক্তি বেতের সালাদ আদায় করতে চায় সেজন্য তা করে এটা নবী সাল্লা সাল্লাম বলেছেন তাই না কত মানে স্পষ্ট কথা এখানে আগে তিনি নিজে করেছেন যেটা আয়সারাদি আল্লাহাম বলছেন সৈমুসলাম হাদিস আর এইটা হলো নবিসামের কথা যেখানে তিনি বলেছেন যে এক রাকাত দিয়ে বেতর সালাদ আদায় করতে চায় সে যেন করে এই হাদিসটি দেখেন কে কী বর্ণনা করেছে বর্ণনা করেছেন আবু দাউদ নাসাই ইবনু মাজা ইমাম নবাবি এই হাদিসের ইসনাদকে সহি বলেছেন তার আলমাজমুর গ্রন্থে এবং সন আনি সালামের মধ্যে তিনি এই হাদিসটিকে মওকুফ বলেছেন মৌকুফ মানে আবু আয়ুব রাদি আল্লাহ তাল্লাহর উপর কিন্তু অন্য জায়গায় আমি তো পাচ্ছি হতে পারে আবু আইয়ুব যখন বলেন তখন কেউ মনে করছে এটা তার আমল কারো গবেষণায় আবু আয়ুবের আমল হিসাবে বা বক্তব্য হিসাবে আসতে পারে আবার কারো গবেষণায় এটা সাল্লাহ সাল্লামের কাছ থেকে এসেছে বলে প্রমাণিত এখানে এ হাদিসটিকে এবনুল মোলাক্কেন আল বেদরুল মুনিরের মধ্যে সহি বলেছেন এবনু হাজাম বুলুগুল মারামের মধ্যে বলেছেন যে সহাহু ইবনু হেব্বান বিখ্যাত মহাদিস ইবনু হেব্বান এটাকে সহি বলেছেন ইমাম নাসাই তিনিও তার মতেও এহাদিসটি মকুফ আলা আবি আয়ুব আর শেখ আলবানী সহি সুনান আবি দাউদের মধ্যে এটাকে সহি বলেছেন এবং আল ওয়াদি আহি আল মুসনাদ গ্রন্থের মধ্যে এটাকে হাসান বলেছেন এবং বলেছেন রেজা আলু রেজা আলু সাহি এহাদিসের সনদে যত রাউিরা আছেন এরা প্রত্যেকেই সহি রেজাল সহি হাদিসের রেজাল তাহলে আমরা বুঝতে পারলাম অন্তত এত কয়েকজন মহাদ্দেশের বক্তব্য থেকে হাদিসটা শুদ্ধ শুধুমাত্র কেউ এটাকে মারফুর বলেছেন এবং কেউ এটাকে মাওকুফ বলেছেন আবু আবুআইব আনসারির কথা হিসাবে কেউ বলেছেন কেউ বলছেন না এটা নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে কথা তবে মনে রাখতে হবে আবুআইব আনসারি রাদি আল্লাহ চাল আনহু তিনি এরকম কথা নিজের থেকে বলতে পারেন না এটা সকল মোহাদ্দে সিনের একমত যে ইবাদত কিংবা আকিদার ক্ষেত্রে কোনো সাহাবে যদি কোনো কথা বলেন যেটা তার নিজের থেকে বলা সম্ভব নয় ওহির আলোকে এটা নাজিল হওয়া ছাড়া তাহলে সেটা রাসুলসাল্লাহ সাল্লামের সুননাথ বলেই গণ্য হবে এবং রাসুলসাল্লাহ সাল্লাম থেকে প্রাপ্ত হয়েই তিনি বলেছেন বলে গণ্য হবে আচ্ছা এবারে আমরা এক একাত ওয়েতের পক্ষে যে আথারগুলো এসছে সেগুলো থেকে কিছু উল্লেখ করতে চাই তিনটা আঁতার এখানে আমরা উল্লেখ করব একটা হলো আবি মেজলাস আবি মেজলাস তিনি বলেছেন আন্না আবা মুসা আল আশারি কান মাহ ফসল্লাল فصلى العشاء ركعتين আবু মুসা আল আশারি তিনি মক্কাব মদিনার মাঝখানে ছিলেন তখন তিনি দুরাকাত ইশা পড়লেন ثم ফসল্লা فصلى ركعه তার বিহা এরপরে তিনি দাঁড়িয়ে اكراكات فيتر بولين دركات اشا بوربوري اكراكات تيني فيتر بولين فقرا بمائة آية من النساء تيني ويا كراكاتر موتي سورة نسيتك اكشو آيات تلوت كلين ثم قال اير بوربولين ما ألوت أن أضع قدمي حيث وضع رسول الله صلى الله عليه وسلم قدمي রাসুলসাল্লা সাল্লাম যেই জায়গায় তার দুই কদম রেখেছিলেন সে জায়গায় আমি আমার কদম রাখতে কোনো ত্রুটি করছি না ত্রুটি করিনি ওয়া আনো আবে মাকর আবিহি এবং তিনি যে কেরাত পড়েছিলেন সে কেরাত পড়তেও আমি কোনো ত্রুটি করিনি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই শুদ্ধ হাদিসটিতে আবু মুসাল আশারি রাদি আল্লাহ তাল্লাহনুর আমল এবং তার কাউল এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন ইমাম আহমদ বর্ণনা করেছেন বাইহাকি বর্ণনা করেছেন তা সুনান আল কুবরার মধ্যে এবং এবন হাজম আল মাহাল্লার মধ্যে হাদিস দ্বারা দলিল গ্রহণ করেছেন এবং আহমদ শাহের মাহাল্লার তাহকিকের মধ্যে এর যত সনদ আছে সবগুলোকে সহি বলেছেন আর শেখ আলবানীয় সহি আল নাসাইয়ের মধ্যে এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন আমরা এরপর দ্বিতীয় দলিলটাতে যাচ্ছি আসার আন্না আফিয়া না আফিয়া মাওলা ইবনু আমর রাদি আল্লাহ তালহু তিনি বলেছেন কি আবদুল্লা ইবন আহম রাদি আল্লাহ তালাহনুমা কায়না ইউসাল্লিমুবাইনাকি ওর্রাকচি নিফিলিহি এটা ইমাম বখারীর বর্ণনা সহি বখারির বর্ণনা যে আবদুল্লা ইবন আহম রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা তিনি দুই রাকাত এবং এক রাকাতের মাঝখানে সালাম ফেরাতেন বেতরের মধ্যে তার মানে দু রাকাত পড়ে তারপরে এক রাকাত আলাদা পড়তেন তাহলে এই যে এক রাকাত বেতের এক রাকাত আলাদা করে পড়া এবং এই এক রাকাতের আগে সালাম ফেরানো এটার দ্বারাই প্রমাণিত হয় বেতের এক রাকাত আলাদা তাহলে সেটা কিন্তু সাব্যস্ত হয়েছে আবদুল্লাবিন্দি আল্লাহতাল আমল থেকে যেটা বোখারি বর্ণনা করেছেন এবং আমরা জানি সবাই জানি এটা খুবই সাধারণ জ্ঞান যারা রাখে তাদের তাদেরও জানা আছে যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মোতামাসেক ছিলেন আব্দুল্লাহ আমি আল্লাহতো আহম এবং তার পাশাপাশি ছিলেন আরেকজন আব্দুল ইবনা আমর এবন আস কিন্তু আবদুল্লাহমা ছিলেন আন প্যারালাল তাকে কেউ হারাতে পারেনি একদম আদনা যে কোনো আমলে তিনি কোন অনুসরণ করতেন আচ্ছা আসারের মধ্যে তৃতীয় যে আসার এক রাকাত বেতরের পক্ষে আমরা পাই সেটি আব্দুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তাকে জিজ্ঞেস করা হলো মা হালি ইল্লা ওয়াহেদা আমির আল মিনীন মা ইবন সুফিয়ান রিয়া তালা আনহুমা তার ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে তিনি তো এক রেখা ছাড়া বেতের পড়তেন না কওয়ালা আসব আবদুল আবনা আব্বাস বলেন আসব ঠিক করেছেন এ ফাকি তিনি একজন ফাকির সাহাবি মা আবিয়া রাদি আল্লাহ তালু একজন ফাকির সাহাবি কোনো কোনো রেওয়াইতে এসেছে আব্দুল ইবনা আব্বাস ওই ব্যক্তিকে বললেন যে তার কাছে প্রশ্ন রেখেছিল বললেন দাহু মহাদিয়া রাদি আল্লাহ তোলা কে তার আমলের উপর ছেড়ে দাও ফাইন্না হোক কাদ সাহেবান্নবিয়া নাবিয়া আল্লাহ সাল্লাম কারণ তিনি নবী সাল্লাহ সাল্লামের সাহেব ছিলেন সাহাবাদ ছিলেন সহচর ছিলেন রাওয়াহুল বুখারি এটি ইমাম বুখারি বর্ণনা করেছেন তার সহি গ্রন্থে তাহলে আমরা দেখলাম যে রাকাত বেতরের পক্ষে অনেক দলিল অনেক দলিল রসুল সাল্লা কাউল আমল এর সাথে মেলে এবং সাহাবাদের কাউল আমল এর সাথে মেলে দ্বিতীয় মাসালাটা হচ্ছে বেতের তিন রাকাত পরা যায় তবে তিন রাকাতের দুই অবস্থা একটা হলো একটা হুদ দিয়ে এক নাগারে তিন রাকাত পড়ে ফেলা একটা হুদ দিয়ে এক নাগারে তিন রাকাত পড়ে ফেলা তার মানে দ্বিতীয় রাখাতে না বসা দ্বিতীয়তা রাখাতে না বসা এভাবে মানে এত্তসালের সাথে শেষ রাখাতে শুধু বসে তারপরে সালাম ফেরানোর বেতের যে পদ্ধতি তিন রেকাতের বেতের এটা হলো তিন র্যাকাতের বেতের আগে এক রাকাতের বেতের কথা বললাম তিন রাকাতের বেতের এটা জায়েজ আছে বলে যে সমস্ত কেরাম উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন ইমাম সাফে এবং তার অনুসারী কেরাম ইমাম মাহমুদ ইবনাহ হাম্বাল এবং তার অনুসারী কেরাম এবং একদল সেলাফ আর এ মঠটি গ্রহণ করেছেন এবনুতাইমিয়া রাহেমাহুল্লা সহ তৎকালীন আরও অনেক আলেম আর বর্তমান যুগের মধ্যে এবনুবাজ এবনু মিন রাদি আল্লাহ রাহে মাহমুল্লাহ আজমাইন তাহলে এখানে আমরা দেখলাম যে পদ্ধতি হলো দ্বিতীয়টা কি তিন রাকাত একসাথে দ্বিতীয় রাকাতে না বসে একটা তাসাহুদে তারপর সালাম অর্থাৎ দুরুদ এবং ইত্যাদি পড়ে তারপর সালাম দলিল কি দলিল হলো আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আল ওয়েত্রো হাকুন ফমান আহব্বা আইউতেরাবে খামসিন ফালিয়াফল ওমান আহব্বা ইয়ুতেরবে ফেলিন ওমান আহব্বাউত ওয়াহাদালিয়াফ আল ইহা দৃষ্টি একটু আগে আমরা বলেছি এখানে যে অংশটা দলিল সেটা হলো ওমান আহাব্বা ইয়ুতেরবে ফেলিন আর যে ব্যক্তি তিন রাকাত দিয়ে বেতাল পড়তে চায় সে যেন তা করে তাহলে এখানে তিন রাকাত বেতের একসাথে পড়ার দলিল আমরা পেলাম এই হাদিসটা তো আমরা একটু আগেই বলেছি অনেকেই বর্ণনা করেছেন তার দলিল আমরা উল্লেখ করেছি এখন আর বলার প্রয়োজন নেই দ্বিতীয় যেটা টাইপ আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আর তিনি বলেন কান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউতিরু বেতালায়তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন রাকাত দিয়ে বেতার সালাত পড়তেন তো বুঝাই যাচ্ছে যে তিন রেখাত দিয়ে মাঝখানে যদি তিনি আবার সালাম ফেরাতেন তাহলে তিনি সেটা বলতেন তার মানে কখনো কখনো ওগুলো তো হাদিস আছেই এক রাকাতের কিন্তু কখনও কখনো তিনি তিন রাকাত একসাথে পড়তেন যদি একসাথে না পড়তেন তাহলে সেটা এখানে বর্ণনা করা হতো তাহলে তিন রাকাত দিয়ে তিনি সালাত পড়েছেন সেটা এবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহর এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তিনি আরও বলেছেন ইয়াকরা উফিল উলা বেসাবাহ ইসমর্বিক আলা প্রথম রাক্কাতে তিনি সাব্যাসমর্বিক আলা এই ক্যারাটটা পড়েছেন এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন ইমাম আহমদ বর্ণনা করেছেন দারেমি বর্ণনা করেছেন এবং ইবনু হাজাম আল মোহাল্লার মধ্যে উল্লেখ করেছেন আর এই হাদিসের সনদকে আহমদ শাকের আল মুসনাদ গ্রন্থের তাহাকিকের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যেটা এটা এবং শেখ আলবানী সহি সুনান আন্নাশাইয়ের মধ্যে এই হাদিসটাকে সহি বলেছেন তৃতীয় মশলাটা কি মানে এই যে তিন রাকাত একসাথে পড়ার দ্বিতীয় মশালা টোটাল তৃতীয় মশালা সেটা কি সেটা হলো তিন রাকাত দিয়ে বেতের পড়া তিন রাকাত বেতের পড়া মানে মাঝখানে সালাম না ফিরিয়ে তবে দুইটা সাহুদে একটু আগে বললাম একটা শাহুদে এটা হলো দুইটা শাহুদে তিন রাকাত পড়ে তারপর সালাম ফেরানো মাঝখানে কোনো সালাম ফেরানো ছাড়াই দুইটা শাহুদে আচ্ছা এখন এটা কি জায়জ হবে কি না ওলামাইকেরামের এক দলের মতে এটা তারা জায়েজ বলেছেন কিন্তু আমরা দেখি যে ওলাম কেরামের বিশাল একদল বলেছেন যে এটা জায়েজ নাই তাদের মধ্যে আছেন ইমাম আহমেদ ইবনা হাম্বল এবং তার অনুসারী ওলামা কেরাম এবং এটা ইমাম সাফি রাহমাহলার একটা মত এবং শাফি মজাহাবের একটা ওজ আর এটি শেখ বিন বাজ বিন রহাইমিন সহ আরও প্রখ্যাত মহাক কেরামের অভিমত এখতিয়ার চয়ন এবং তাদের প্রবল ধর্মী মত যে বেতারের নামাজ তিন রাকাত একসাথে পড়ার ক্ষেত্রে সালামনা ফিরিয়ে দুটো তাসাহুদে পড়া যাবে না কি করতে হবে একটা তাসাহুদে একটা তাসাহুদে কারণ কি দুটো তাসাহুদে পড়া যাবে না কেন তারা কথাটা বলেছেন এক্ষেত্রে কি তাদের কোন দলিল আছে উত্তর হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে তাদের দলিল হচ্ছে আল্লাহ আল্লাহাল হাদিস নবী সাল ওয়াসাল্লাম বলেন তোমরা দিয়ে বেতের সালাত আদায় করোনা আউতেরু বেখামসিন আউসাব তোমরা বেতের আদায় করো পাঁচ রাকাত দিয়ে অথবা সাত রাকাত দিয়ে ওয়ালা বাহু বেসালাতিল মাগরিব এবং তোমরা মাগরিবের সালাতের মতো করে ফেলো না মাগরীবের সালাতে সদৃশ বেতের সালাতকে করে ফেলো না এই হাদিসটা হেব্বান বর্ণনা করেছেন কতনি বর্ণনা করেছেন আলহাকে মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন আলবাই হাকে সুনান উল আফারে বর্ণনা করেছেন এবং এই হাদিসের যত রাবি আছেন তাদেরকে ফেকা রাবি হিসেবে উল্লেখ করেছেন দারা কতনি বলেছেন রেজায়ালুহু কুল্লুহম সাহি রেজায়ালুহু কুল্লুহুম ফেকাহ রেজায় লুহু ফেক এটা দ্বারাক বলেছেন আর আবদুল হক আলীশ বিলি তিনি কামা সোগোরার মধ্যে এবং এবনু হাজার তালখিস আল হাবিরের মধ্যে এই হাদিসের রাউিদেরকে রেজায়াল ফেকা বলে উল্লেখ করেছেন ফেকা বলে উল্লেখ করেছেন আর এবন হাজার বলেছেন লাইয়াদুর রুহু ওয়াকফু মান আউকাফাহু যে এই হাদিসটাকে কেউ কেউ বলেছেন এটা আবু আয়ুব আনসারির আবু হর দি উপর মাওকুফ কেউ কেউ বলেছেন এমন হাজার বলছেন এত কোনো সমস্যা নেই কারণ সমস্যা নেই কী কারণে বলেছেন আমি একটু আগে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে এই ধরনের হাদিস নিজে থেকে মনগড়া কেউ বলতে পারেন না এটা নবিসাম থেকে শুনেই তারা বলেছেন তা না হলে সাহাবিরা এগুলো মনগড়া বলেন না আর আইনি তার নোখাবুল আখবা আফকার এই গ্রন্থে বলেছেন রেজালু হু রেজালু আইনি তিনি একজন হানাফি মুহাদ্দ এবং ফাকিহ তিনি বলেছেন রেজালহু রেজালু সাহি এবং ইমাম লাহাবি তার আল মুহাদ্দাব গ্রন্থের মধ্যে বলেছেন ইসনাদুহু কউই এর স্নাতটা হলো অত্যন্ত শক্তিশালী এবনুল কাইম এলামুল মাক মধ্যে বলেছেন লাহু শাহিদুলবে ইসনাদুল সাহি হাদিসের পক্ষে সহি ইসনাদে আরও হাদিস পাওয়া যায় শাহেদ হাদিস রয়েছে আচ্ছা এখানে তাহলে কিভাবে দলিলটা পেশ করা যায় এখানে দলিলটা পেশ করা যায় এই যে তিন রাকাত একসাথে একতা শাহুদে পড়ার বিষয়টা তো আমরা হাদিস দ্বারা সাব্যস্ত পেলাম তাহলে একসাথে পড়ার বিষয়টা তো আমরা নবী সাল্লাম যেখানে পড়তে বলেছেন বা ইয়ে করতে বলেছেন সেটা তো আমরা গ্রহণ করলাম একতা শাহুদে একসাথে তিন রাকাত পড়া কিন্তু যেহেতু আরেক হাদিসে তিনি মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন মাগরিবের মধ্যে মতো পড়তে নিষেধ করেছেন সুতরাং দুরাকাতের পরে বসে একদম ঠিক মাগরিবের মতো পড়া যাবে না যেহেতু এর পক্ষে কোনো স্পষ্ট নবী সাল্লাহ সাল্লামের মারফুর দলিল আসে নাই তাহলে ইবাদত সাব্যস্তের ক্ষেত্রে কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লামের মানহাজটাকেই ফলো করতে হবে এতগুলো সহি হাদিস এর খেলাফ করে কেন আমরা অন্য আমলে যাবো এটা একটা বড় প্রশ্ন তারপরেও আমরা বলবো এক্ষেত্রে এক্ষেত্রে বলব যে যে সকল ফাকিহ মাগরীবের মতো করে তারা পড়ছেন আমরা তাদের প্রতি আক্রমণাত্মক হব না এ হলো আমার ব্যক্তিগত পরামর্শ তাদের কাছে হয়তো কোনো তাভিলাত থাকতে পারে ইত্যাদি কি আমাদের দৃষ্টিতে যদি সেটা খাতাও হয় তবুও আক্রমণাত্মক হওয়া যাবে না কারো সলাকে বাতিল বলে ঘোষণা করা যাবে না কিন্তু আমরা সব সময় সহিটাই বলবো এবং সহিটা গ্রহণের দিকেই মানুষকে আহ্বান করব আচ্ছা এখন তৃতীয় মশালা বলতে পারি অথবা চতুর্থ মশালা বলতে পারি কারণ দ্বিতীয় মশালা আমরা বললাম বেতের তিন রেখাত একসাথে পড়ার ক্ষেত্রে দু রকমের এক রকমটা রেকমেন্ডেড রকমটা নট রেকমেন্ডেড তাইলে সর্বশেষ যেটা আমরা এখানে বলবো বেতের একসাথে পাঁচ রাকাত পরা যায় সাত রাকাত পরা যায় নয় রাকাত পরা যায় এটা নিয়ে আমি এর আগেও আসলে বলেছিলাম তবে আজকে একটু বিস্তারিত বলতে চাই যাতে পরবর্তীতে আর এই প্রশ্নটা বারবার না আসে আর সেটা কি বেতের যদি পাঁচ রাখাত একসাথে পড়া হয় তাহলে মুসল্লি একসাথে পড়ে যাবেন দ্বিতীয় রাখাতে বসবেন না তৃতীয় রেখাতে বসবেন না চতুর্থ রাখাতে বসবেন না বসবেন শুধু শেষ রাখাতে অর্থাৎ পঞ্চম রাখাতে এরপরে বেতের যদি কেউ সাত রাখাত পড়তে চান তাহলে তিনিও সেটা একদমই চালিয়ে যেতে থাকবেন মানে দ্বিতীয় রেখাতে না বসে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত না বসে তিনি শুধু সপ্তম রাকাতে বসবেন এই সপ্তম রাকাতে দুটো পদ্ধতি একটা হলো তিনি প্রথম রাখা থেকে আরম্ভ করে মাঝখানে আর না বসে সপ্তম রাখাতে বসবেন তবে তিনি যদি চান তাহলে ষষ্ঠ রাখাতেও বসতে পারেন তার জন্য ষষ্ঠ রাখাতে বসতে পারেন কারণ দলিল পাওয়া গিয়েছে দলিল পাওয়া গিয়েছে যে সপ্তম রাখাত পড়ার সময় ষষ্ঠ রাখাতে বসা যায় তারপরে তিনি আবার ষষ্ঠ রাখাতে তা পড়ে সপ্তম রাখাতার জন্য দাঁড়িয়ে যাবেন এবং তারপরে তা শাহুদ সহ অন্যান্য দোয়া কালামগুলো পড়ে তিনি সালাম ফেরাবেন আর আরেকটা হচ্ছে আমরা যেটা বললাম নয় রাকাতও পড়া যায় বেতের সালাত নয় রাকাত পরা যায় তিনি একসাথে আট রাকাত পড়ে যাবেন অষ্টম রাখাতে এসে বসবেন এখানে অষ্টম রাকাত বাদ দিয়ে উঠে যাবেন সেটা নয় অষ্টম রাখাতে এসে বসবেন তারপরে তিনি অষ্টম রাকাতে তাসাহুদ পড়ে তিনি নবম রাকাতের জন্য উঠে যাবেন তারপরে তিনি তাসাহুদ এবং অন্য দোয়া কালাম পড়ে সালাম ফেরাবেন আচ্ছা এক্ষেত্রে আমরা দেখি যে এই মাঝহাবটা এখতিয়ার করেছেন ইমাম শাহফে এবং তার অনুসারী ওলামাইকালাম এবং এটা হাম্বলি মাঝহাবের একটা ওয়াচ একটা ওয়াচ এবং এটা ইবনু মাজ সহ শাকবিন বাজ সহ আর অনেকেই এটাকে গ্রহণ করেছেন দলিল কি এর অনেকগুলো দলিল আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম দলিল হচ্ছে আবু ইউব রাদি আল্লাহ তে হাদিস্টা যেটা একটু আগে আমরা বললাম একাধিকবার বলেছে অলবেত্রো হাকুন ফমান আহাব্বা ইয়ুতেরা বেহামসিন ফালিয়া ফাল ওমান আহব্বা ইয়ুতেরাবে ফালিয়াথিন ফালিয়াফাল ওমান আহাব্বা ওয়াহিদাতিন ওয়াহেদাতিন ফালিয়াফাল তাহলে এখানে পাঁচ রাকাতের একটা দলিল আছে ওমান আহাব্বা ইয়ুতেরা বেহামসিন যে ব্যক্তি পাঁচ রাকাত দিয়ে বেদর সদ পড়তে চায় সেজন্য তা করে এটা আমরা পেলাম ইহাদিসের দারাজা সাহি সেটা আমরা উল্লেখ করেছি দ্বিতীয় যেহাদিসটা আয়সারাতি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেছেন কানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলাম আয়সারাত রাক আতেন রাসুল সাল্লাহ সাল্লাম রাতে তেরো রাকাত সালাত পড়তেন ইউ তেরু মিনজা বেখামসিন এবং সেই রাকাতগুলো থেকে পাঁচ রাকাত দিয়ে তিনি ভেতর পড়তেন জেলেসু ফিসাই ইন ইল্লাফি আখরি হা তিনি শেষ রাকাত ছাড়া এই পাঁচ রাকাত পড়ার ক্ষেত্রে কখনও বসতেন না তাহলে পাঁচ রাখাতের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম থেকে চতুর্থ রাখাতে বসার কোনো দলিল নাই এবং দ্বিতীয় রাখাতে বসার কোনো দলিল নাই এই পাঁচ রাখাত একসাথে পড়ার ক্ষেত্রে যে দলিলটা আমরা পাই সেটি হচ্ছে শেষ রাখাতে বসা এবং তিন রাখাতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাহ সাল্লাম থেকে যেহেতু তিনি মাগরীবের মতো সলাত আদায় করতে নিষেধ করেছেন তাহলে তিন রাকাতের ক্ষেত্রেও একটাই তাসাহুদ এবং দ্বিতীয় রাকাতে না বসা এটাই হচ্ছে একটা স্বীকৃত বিশুদ্ধ পদ্ধতি আচ্ছা তৃতীয় যে দলিল সেটা সায়দ ইবনে হিসাম ইবনে আমের রাদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন তিনি আইসা রাদি আল্লাহ তোলাকে বলেছিলেন ইয়া উম্মাল মমিনীন হে উম্মাল মমিনী আমি আমি অ্যান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে রাসুল সাল্লাহ সাল্লামের বেতের সালাত সম্পর্কে একটু অবহিত করুন ফাঁকা আলাত তখন আয়সার দিয়াহ তালা বলেছিলেন কুন্না নাহু রাহু আমরা তার জন্য তার মেসোয়াক এবং তার অজুর পানি ব্যবস্থা করতাম ফায়াবা আসহুল্লাহ মাসা আইয়াবা আসাহ তখন রাত্রে তাকে মানে যে বেআ অর্থাৎ যে অহিপ্রেরণ করা সেটা করলেন ফয়েতা তারপরে তিনি মেসওয়াক করলেন ওয়েত ওয়াদ্দ তারপর তিনি অজু করলেন ওয়েসআলিতে সাহারাকা আয়তিন এখানে এ অন্য অর্থ হতে পারে যে আল্লাহ তালা তাকে হয়তো জাগিয়ে দিলেন রাতের যতটুকু অংশ তিনি জাগতে পারতেন ইত্যাদি ওয়েসআল্লিতে আরাকাত এবং তখন তিনি এই হাদিস এসছে তিনি মেসওয়াক করে অজু করে নয় রাকাত পড়তেন লাইয়াজি সুফিয়া ইল্লাফ ইসলামা তিনি অষ্টম রাকাত ছাড়া বসতেন না ফয়াদ কুরুল্লাহা ওয়া আহমেদ হুয়া দু এরপরে তিনি আল্লাহর জেকির করতেন তার হাম পেশ করতেন এবং তার কাছে দোয়া করতেন সুম্মাইন হাদু ওলাইসাল্লাম তারপর তিনি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন সুম্মাইয়াকুম অর্থাৎ অষ্টম র্যাকাতে তাসাহুদ পড়ে পরপর আরও অন্যান্য কিছু দোয়া কালাম পড়তেন তারপর তিনি দাঁড়াতেন সালাম না ফিরিয়ে দাঁড়াতেন সুম্ময়া ফায়ুসঅল্লা আত্তা তারপর তিনি দাঁড়িয়ে নবম রাকাত পড়তেন তুমায় করদু তারপর বসতেন ফয়েদকুরুল্লাহ ও আহমেদ হু এদ অহু তারা আল্লাহের হাম এবং দোয়া তিনি পাঠ করতেন তুম্মায়ুসাল্লেমু তসলিমান ইউসম্যাউনা তারপর তিনি সালাম ফেরাতেন আমাদেরকে শুনিয়ে আমাদেরকে শুনিয়ে সালাম ফেরাতেন তুমা কা এতেই নি তারপর তিনি আরও দু রাকাত পড়তেন বায়দামায়ুসাল্লেমু সালাম ফেরানোর পরে ওহু আকা বসে তিনি সালাম ফিরানোর পরে এই বেতার সাল্লা সাল্লাম ফিরানোর পরে বসে আর দু রাকাত সালাত পড়তেন ফতি কহদা আশারাত হে প্রিয় সন্তান এ হলো নবী সাল্লাহ সাল্লামের এগারো রাকাত এটা আশারাত দি আল্লাহ তাল বলছেন ফালে আসান্না নবী উল্লাহ সাল্লাহ আল্লাস যখন নবী সাল্লাম বয়স্ক হয়ে গেলেন ও আহাদাহু আল্লাহমু আউ তার যখন তার শরীরটা একটু ভারী হলো তিনি একটু মোটা হলেন তখন তিনি সাত রাকাত পড়ে ভেতর করতেন ওয়াসন্না তিনি মেথলা আল আউ্য়াল এবং তিনি তার দুই রাকাতের মধ্যে তাই করতেন যেমনটি তিনি প্রথমবার করেছিলেন ফাতিলকা তেস অন ইয়াবুুনাই সুতরাং এটা হলো তিন এটা হলো নয় আকাত এটা হলো নয় রাকাত তিনি রাভিকে মানে সায় ইবনে হিসাম এবন আমিরকে ইয়াবুনাই বলে সম্বোধন করেছেন হাদিসটি সহি মুসলিমের উদ্দেশ্যে সহি মুসলিমের মধ্যে এসছে চতুর্থ যে দলিল সেটি হলো মাসরুখ থেকে তিনি বলেন সত আয়শা তাদি আল্লাহ তাল্লাহ আনহা আনসালাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিল আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাত সম্পর্কে মানে রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম আয়েশা রাদি আল্লাহ তাল আনহাকে ফকায়াল আতসাবন ওয়াতেস ওয়াহেদা আশারা তিনি বললেন যে সাত রাকাত নয় রাকাত এবং এগারো রাকাত সেওয়া ফজর ফজরের দুই রাকাত ছাড়া এগারো রাকাত সর্বোচ্চ সেটা তিনি বললেন এটা বোখারির রাওয়াইজ আয়সার দি আল্লাহ আনহাতে থেকে আরেকটি বর্ণনা আছে আন্দা আল্লাহ সাল্লাহ সাল্লাম লামা কাবোরা ওয়াদফা রাসুল সাল্লাহ সাল্লাম যখন বড় হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন আউ তারা রাকা আতিন তিনি সাত রাকাত দিয়ে ওয়েতের সালাত পড়তেন লা ইল্লাহ ফস আদেসা তিনি ছ ষষ্ঠ রাকাত ছাড়া বসতেন না তো মায়ান হাদু ও তারপর সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন ফেউসাল্লিস আচা তারপর তিনি সপ্তম রাকাতের সালাত পড়তেন অর্থাৎ সপ্তম রাকাতটি আদায় করতেন সুমাইউসাল্লিমু তাসলিমাতেন তারপরে একটা সালাম ফেরাতেন সুমাইউসাল্লি রাকাত ওহুয় জালেস তারপর বসে তিনি দুই রাকাত পড়তেন হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন নাসাই বর্ণনা করেছেন দারিমি বর্ণনা করেছেন এবনুল কাইম এলামুল মধ্যে এটাকে সহি বলেছেন শেখ আলবানি সহি আবি দাউদের মধ্যে এটাকে সহি বলেছেন এবং এবনু আবদুল হাদি তান কী আত মধ্যে এটাকে সহি বলেছেন এবনুল মোলাক্কিন আল বাদ মুের মধ্যে এটাকে উল্লেখ করেছেন আচ্ছা এরপর আয়সর আদি আল্লাহ তালন থেকে আরেকটা হাদিস আমরা পাই তিনি বলেছেন লম্মা আসান্না রাসুল্লাহ সাল্লাম ও আহাদ আল্লাহমা সাল্লাহ সাব আর উদু ইল্লাফি আখরি হিন্না রাসুল সাল্লা যখন বয়স্ক হয়ে গেলেন এবং তার মাংস বেড়ে গেল মোটা হয়ে গেলেন তখন তিনি সাত রাকাত সালাত পড়লেন এবং তিনি শেষ রাকাত ছাড়া আর কখনো বসলেন না তাহলে এখানে আমরা রেওয়ায়ত পেলাম যে সাত রাখাত পড়ার সময় তিনি কোনো কোনো রেওয়ায়ত পেলাম ছয় রাখাতে বসছেন তারপর সপ্তম রাখাত তারপর কোনো কোনো পেয়েছে পেয়েছি স্পষ্টভাবে বলছে সপ্তম রাখাত ছাড়া তিনি বসেননি এই এই যে সপ্তম রাখাত ছাড়া হাদিসটি নাসাই বর্ণনা করেছেন এবনুল হাজাম বর্ণনা করেছেন এবনুল হাজাম المحل المدبر ناقلت شأن المشاكل ابن القيم الأول واقعين ربطتك صحيح بلتشن المشاكل الباني صحيح النصائر موضوع تكي أم سلامة رضي الله تعالى نتكارك تحديث تني بلتشن كان رسول الله صلى الله عليه وسلم يؤتر بخمسين وبسبعين لا يفصل بينهم بينها بسلام ولا بكلام. رسول الله صلى الله عليه وسلم পাঁচ এবং সাত রাকাত বেতের আদায় করতেন এবং এই রাকাতগুলোর মাঝখানে তিনি সালাম দিয়ে বা কালাম করে এগুলোর মধ্যে কোনো পার্থক্য আনতেন না এহাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি নাসাই বর্ণনা করেছেন এব্দু মাজা বর্ণনা করেছেন আহমদ বর্ণনা করেছেন আব্দুল কাইম এলামুল এর মধ্যে এটাকে সহি বলেছেন শেখ আলবানী সাহি সুনান নাসাইয়ের মধ্যে সহি বলেছেন এবং আল আইনি ইমাম আইনি বলেছেন এর এস্নটা সাহি সর্বশেষ হাদিস আমি প্রসঙ্গে বলি ইবন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লামের বেতের সালাতের বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন তুম্মা সাল্লা সাবান এরপরে তিনি সাত রাকাত পড়েছেন আও হামসান অথবা পাঁচ রাকাত পড়েছেন আউ তারাবিহিনা যেগুলো দিয়ে তিনি বেতের সালাত আদায় করেছেন ওলাম ইউস ইসাল্লাম ইল্লাফি আখরি হিন্না এবং এমতো অবস্থায় তিনি শেষ রাখাত ছাড়া আর কখনো সালান ফেরান নাই এটা কখন যখন তিনি সাত রাখাত পড়েছেন এবং পাঁচ রাখাত পড়েছেন তখন তিনি শেষ রাখাত ছাড়া আর বসেননি মাঝখানে বসেননি তাহলে এতগুলো হাদিস আমরা কেন উল্লেখ করলাম উল্লেখ করলাম যে রাসুলসল্লাহলামের বেতরের ক্ষেত্রে তার খাসিয়ত ছিল তিনি বিভিন্নভাবে পড়েছেন এটা কারোর সাথে কোনো কন্ট্রাডিকশান নেই হানাফি মাজাবের সাথে কোনো কন্ট্রাডিকশন নাই আমাদের লোকাল মানুষ ইমাম আবু হানিফর আমা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমলকে তারা আঁকড়ে ধরেছেন কিন্তু আমাদেরকে একটু জিনিস বুঝতে হবে যে যখন এক রাকাত ভেতের কথা বলা হলো তখন ইমাম আবু হানিফর হেমাহলার ফতোয়াকে নবী সাল্লাহ সাল্লামের ফতোয়ার সাথে সাংঘর্ষিক করার কোনো মানে নেই এক রেখাতও পড়া যায় আমরা দেখেছি তিন রাখাতেও পড়া যায় পাঁচ রাকাতও পড়া যায় সাত রাখা নয় রাখাত তাহলে আমরা এই পজিশনগুলোকে সাংঘর্ষিক না করাটাই হবে আমাদের জন্য বুদ্ধি বুদ্ধিমানের কাজ এবং আমরা প্রত্যেকের সালাদকেই যে দহেজার আলোকে একটু উপস্থাপন করে সংশোধন করে নিলে আর কোনো বক্তব্য থাকে না আর যে যেরকমই সালাদ পড়ুক না কেন আমরা আক্রমণাত্মক কোনো কথা না বলি এবং অন্যের সালাদকে বাতিল করে না দেই কারণ সালাদকে বাতিল করার অথরিটি হচ্ছে না আল্লাহ না আমরা নই